আচ্ছা, আপনি তো একজন তরুণ ভোটার, এবছর আপনাদের ইউনিয়নে 14 জন প্রার্থী হয়েছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, এবং আপনার যদি নতুন কোনো নির্বাচন সংশ্লিষ্ট কোনো থিঙ্কিং থাকে এই বিষয়ে আপনি বলবেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, কারণ তিনি শতভাগ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা মাদারীপুরকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, কারণ এখানে শতভাগ আওয়ামী লীগের লোক, প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগ। আওয়ামী লীগ থাকার কারণে বিগত নির্বাচনে অনেকেই আপনার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ ছিল আওয়ামী লীগের প্রার্থী। তো আজকে যেহেতু নৌকার প্রার্থী নেই, সকলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে আমাদের ইউনিয়নে ভোট দিতে পারবে, এবং ভবিষ্যতে তারা আগামী 26শে ডিসেম্বর যে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ইসুপুর ইউনিয়ন থেকে যে 14 জন প্রার্থী মনোনীত হয়েছে, এই 14 জন প্রার্থীর ভিতরে সৎযোগ্য এবং আস্থাভাজন একজন ব্যক্তিকে তারা আগামী 5 বছরের নেতৃত্বের জন্য বাছাই করে নেবে, এবং ইসুপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মাদারীপুর জেলা তথা বাংলাদেশের মধ্যে একটা মডেল উন্নয়নের জন্য এই প্রার্থীদের মধ্যে আল্লাহ যাকে মনোনীত করবে সে কাজ করবে বলে আমি আশা করি। আচ্ছা, আপনার বাবাও তো একজন প্রার্থী এবং তিনি এর আগেও প্রার্থী হয়েছিলেন, তিনিও আওয়ামী লীগ করেন, আপনিও ছাত্রলীগ করেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে বলতে গেলে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে অতপ্রোতভাবে জড়িত আছি। আর শুধু আমার বাবাই না, আমার বড় দাদা থেকে শুরু করে দাদা, বাবা, আমি সবাই আওয়ামী লীগের সাথে অতপ্রোতভাবে জড়িত এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে আমাদের ইউনিয়নের গঠনমূলক কর্মকাণ্ডের সাথে আমার বাবা থেকে শুরু করে আমার দাদা ছিল, এবং তাদের সেই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করার জন্য, যেহেতু জনগণের দোর করে পৌঁছানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয়, আমরা সেই প্ল্যাটফর্ম থেকে আমার বাবা আজকে টেলিফোন মার্কায় নির্বাচন করছে। আমি আশা করছি জনগণের পাশে বিগত দিনেও আমার পরিবার ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, এই জন্য জনগণের প্রত্যাশা থেকে আমাদের চেয়ারম্যানই নির্বাচন করা। আমি আশা করি এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সুচিন্তিত রায় আমাদের পক্ষে দেবে। ইনশাল্লাহ 26 তারিখে বিজয়ের মেলা নিয়ে আমরা ইসুপুর ইউনিয়নের গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে পারবো বলে আমি আশা করছি। আচ্ছা, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয় এবং ফেয়ার নির্বাচন হয়, এজন্যে আপনার নির্বাচন কমিশন এবং বলুক তার কাছে দাবি কি বলতে পারেন? ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষই আজকে আনন্দিত, কারণ আজকে ইসুপুর ইউনিয়নের মনোনয়ন, ইসুপুর ইউনিয়নের মার্কা দিয়েছে, প্রত্যেকটা মানুষই নির্বাচনমুখী। এই নির্বাচনমুখী মানুষ চায় তাদের যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নিয়ে তাদের মূল্যবান রায়ের মাধ্যমে নির্বাচিত করতে। সেই ক্ষেত্রে তারা শুধু রায় দিলেই হবে না, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছে সকলের এখানে সমন্বিতভাবে এরকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, যাতে এই গণমানুষ তাদের গণরায় সঠিক ও সুন্দরভাবে ভোট কিনে যে দিতে পারে। তাহলেই তারা তাদের মনের মতো প্রার্থীকে নির্বাচিত করলেই আগামী দিনে ইসুপুর ইউনিয়ন না সারা বাংলাদেশেই একটা মডেল সুন্দর ও গঠনমূলক একটা ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ।